গরুর দেশে বৃষ্টি ভাবাই যায় না সারা দিন ধরে ঝুম বৃষ্টি চিন্তা করা যায় এত ভালো লাগছিল দিন পর এরকম বৃষ্টি দেখছিলাম অনেকটা দেশের মতো ফিল বৃষ্টি বৃষ্টি দেখে গেলাম জন্মদিনের কেক কাটতে আল্লাহ রাস্তায় পানি জমে গেল এখনই অল্প সময়ের মধ্যে শান্তির বৃষ্টি একদম ঝুমঝুমা বৃষ্টি আর তো নিজে যেমন লাফালাফি শুরু করে দিল আজকে তো মনে হচ্ছে আবু ধাবি ডুবে যাবে এত বৃষ্টি আমারও নিচে যাইতে ইচ্ছা করছে রাস্তায় অনেক পানি জমে গেল দেখো মরুর দেশে এত বৃষ্টি এর আগে কখনো দেখিনি স্কুলগুলো বন্ধ করে দিয়েছে তারপরে কিছু অফিসও বন্ধ ছিল দুবাইতে কারণ দুবাইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে সারজার দিকে গাড়িগুলো অনেকটা পানির নিচে কিছু রাস্তায় এত পানি জমেছে মানুষ চলাচল করতে পারেনি গাড়িগুলো ডুবে গেছে যদিও আবুধাবিতে এত ভয়ঙ্কর অবস্থা ছিল না এখানে বেশ অনেকটাই ভালো রাস্তার পানিগুলো খুব দ্রুত নেমে যায় তো যাই হোক সারাদিনের বৃষ্টি এনজয় করে আমরা আজকে খিচুড়িও খেয়েছি সন্ধ্যায় চা খেয়েছি এখন চলে এসেছি প্রিয় এক আপুর জন্মদিনের কেক কাটতে আপুর বার্থডে ছিল আজকে আর এই যে আপু আজকে আমাদেরকে এখানে ইনভাইট করেছে এখানে কেক কাটা হবে আর আপু একটা দুই মিটারের পিজ্জা অর্ডার করেছে তো বাচ্চারা তো পিজ্জা দেখি খুবই খুশি কারণ পিৎজা মানেই ওদের কাছে অনেক পছন্দের একটা খাবার বড়রাও পছন্দ করে যদিও আজকে আমরা একটু খেয়ে এসেছি সন্ধ্যায় তারপরেও পিজা খাওয়া হলো আর পিজাতে এমনি সবাই পছন্দ করে হালকা পাতলা খাওয়ায় যায় সাথে সালাদ ছিল কোক ছিল তো এই যে আমার বুড়িটা কিন্তু অনেক মজা করে খাচ্ছে বাচ্চারা বেশ এনজয় করে আর সারাদিন ধরে এমনিতেই মনে হচ্ছিল এত বৃষ্টি হচ্ছে সবাই মিলে একটু একসাথে হলে ভালো লাগছে তো শেষ পর্যন্ত মনের আশা কিন্তু পূরণ হয়েই গেল কিভাবে যেন হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এই যে সবাই আমরা একসাথে হলাম পিজ্জা হাটে আর এই যে পিৎজা খাচ্ছি গল্প করছে অনেক সময় ধরেই আমরা একসাথে ছিলাম দুই মিটার পিজা কিন্তু মোটামুটি পুরোটাই শেষ হয়ে গিয়েছে আমরা মানুষও এখন অনেকজন বাচ্চা বড় মিলে তো সবাই মিলে অনেক মজা করে পিৎজা খাচ্ছি তারপরে ফাইনালি এই যে কেক কাটা হচ্ছে এটা একটা চকলেট কেক এই কেকটা আমার অনেক পছন্দের আমার বাচ্চারাও পছন্দ করে আর এখন সবাই মিলে কেক কেটে কেক খাওয়া হবে তারপরে গল্প আড্ডা শেষ হলে তারপরে যে আমরা বাসায় যাব কারণ এখন বৃষ্টি একেবারেই নাই আমরা হাঁটতে হাঁটতে এসেছি আমাদের বাসা থেকে খুবই কাছে আর এখানে শেষ করে তারপরে বাসায় যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ আমরা একসাথে হলে তো সময় যেন কিভাবে চলে যায় বুঝতেই পারি না আর এই যে সবাই মিলে মাসাল্লাহ এখন জন্মদিনের কেক কাটা হচ্ছে Happy, Day -day. Day -day. Day -day. <laughs> <laughs> happy birthday to happy birthday to সবাই অনেক মজা করে কেক কাটলাম তারপরে এই যে এখন কেক খাওয়া খাওয়ার পর্ব চলছে প্রথমে বাচ্চারা খেলো তারপরে আমরাও সবাই মিলে এটা পিস করে নেওয়া হয়েছিল সবাই খেলাম কেকটা আসলে অনেক মজার ছিল থ্যাংক ইউ শান্তাপু এত মজার একটা কেক আর বার্থডে দাওয়া দেওয়ার জন্য সবাই মজা করলাম একসাথে খুব ভালো সময় পার করলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের বৃষ্টির দিনের সারাদিনের ফ্লগ আর জন্মদিনের ফ্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ